মাঝ বয়সী মহিলাকে প্রকাশ্যে উত্তপ্ত করে জুতো পেটা খেলেন পঞ্চাশোর্ধ্ব এক গাড়ি চালক। জানা গেছে, সফিয়া খাতুন নামের মাঝবয়সী এক মহিলা রামকৃষ্ণনগর শহরে কেনাকাটা করতে এসেছিলেন। এতে ওই মহিলাকে একা দেখে ময়না মিয়া নামের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি ওনাকে অনুসরণ করা শুরু করেন বলে অভিযোগ। একসময় সে ওই মহিলাকে কিছু কিনে দেওয়ার প্রস্তাব দিয়ে তার ফোন নম্বর চেয়ে বসে এবং তাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ করেছেন সেই মহিলা। এতে মহিলাটি জুড়ে চিৎকার করে তাকে বকাবকি শুরু করতে আশপাশের লোকজন সমবেত হয়ে পড়ে। একসময় সুযোগ বুঝে আটক লম্পটকে জুতো পেটা শুরু করেন সেই মহিলা এবং মহিলার সাথে থাকা তার নিজের মেয়েও তাকে জুতো পেটা করতে থাকে। অনেকেই মোবাইলে বন্দি করতে থাকেন সেই দৃশ্য। কিছু উত্তেজিত মানুষ তাকে উত্তম মধ্যম দিতেও কার্পণ্য করেননি। অবশেষে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হলে রামকৃষ্ণনগর থানার পুলিশ ছুটে এসে সেই ব্যক্তিকে থানায় নিয়ে যায়। এ নিয়ে নিপীড়িত মহিলা লম্পট সেই ময়না মিয়া বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছেন বলেও জানা গেছে। অন্যদিকে শ্রীবাণী গ্রামের বুথ সভাপতি শান্তনু দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ময়না মিয়া নামের সেই ব্যক্তি ওনার পাশের গ্রাম সৈজানগরের বাসিন্দা। তিনি জানান, ওই ময়না মিয়া নামের লম্পট আগেও এরকম মহিলাদের সাথে অভদ্র আচরণে লিপ্ত ছিল আর এই ধরনের লম্পট ব্যক্তিকে আইনি ভাবে উপযুক্ত এবং কঠোর শাস্তির দাবি রাখেন তারা। আমিও বাইতনে তাই নানাছিল তোমার ফোন নম্বর করছে আশ্রয় আচ্ছা ওখানে অবাস আও তুমি লামিয়া তার ফাওয়ার চ্যানেল দুটা বাই তারা মারো এরপরে তারা থানা দিয়ে আমরা লাইন করি অবাস আও এই বিয়া অবাস আও তার লাগে তোমার সংসার নষ্ট হইতে তোমার ফুয়া ফুয়ি নাতিনাদল ভাই সব নষ্ট হইতে ফাওয়ার চ্যানেল খুলে বারো বাইরে হলে আও বিশাল জায়গা আও 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 লামিয়া লামিয়া আও লামিয়া তোমার নাম কি? আমার নাম শাহিদা বেগম। জুড়ে শাহিদা বেগম কেতা হয়েছে? ও আমরা মার খবর পাই আমরা আইছি। কেতা হয়েছে? ও তো আমরা জানছি কেতা হয়ে গেছে। এখানে আমরা কইছি মাথা মাইজেন বাদ এখানে করছে ঘুরি কা যাই না। আমরা কইছি আমরা মা অসুখ কাইন কোন তার কোনো অসুবিধা হয়েছে আমরা সসাই আর আমি আইছি। আমার বাদে তাই নাই সবে কই না হেও তা করছে পর বাদে তার সেন্ডেল দিবে গেছে। হে হে ও ও ও ও মামস্টা কোন জায়গা করছে? কোন জায়গা থেকে না রামকিছু করনি? ও ও নো করছে। আমার নাম শান্তনু দাস। ঘটনা হইলো আজকে রামসিংহের একটা ঘটনা ঘটছে ময়না মিয়া আমার পাশ্ববর্তী গ্রাম সুজানগর গ্রামের ছেলে। এ পেশাগত একটা গাড়ি ড্রাইভার। তো ড্রাইভার সূত্রে রামকৃষ্ণনগর থাকে। তো তার মানে চরিত্র সবসময় মহিলাদের দিকে একটা খারাপ দৃষ্টি থাকে।
মহিলাদের দিকে একটা অবৈধ আচরণ থাকে, এরকম ঘটনা আরো তার ঘটছে। আজকে তার সময় অত্যন্ত খুব খারাপ, তার পাপের গোড়া পূর্ণ হয়েছে। সেই কারণবশত রামকৃষ্ণগর একজন মহিলার সঙ্গে খারাপ মন্তব্য করছে, তার হাত ধরছে না কি এরকম একটা বাজে ঘটনা করছে। তার পরিপ্রেক্ষিতে মহিলাটা তার উত্তম উদ্যম দিছে, এরপরে পাবলিকরা মিলিয়া তার উত্তম যে মহিলার সঙ্গে অবৈধ আচরণ করছিল ওই মহিলার সঙ্গে ওনার মেয়ে ছিল, তো মেয়েটা তার চপ্পল খুলিয়া তার গালে দিছে উত্তম উদ্যম। এরপরে রামকৃষ্ণগড়ে তার জুতার মালা গোলা দেওয়া হয়েছে, এরপরে পাবলিকে উত্তম উদ্যম দিয়া তানার সঙ্গে দেওয়া হয়েছে। তো ওখানে ঘটনাটা হইল, হে একজন করাপ্টেড মানুষ, বাজে মানুষ, তার দুশ্চরিত্র, তার চরিত্র রূপে আরো ঘটনা আছে, আমরা শ্যামলা বাজার এলাকা তারও ঘটনা করছে, তার করছে। তো আমরা এখন প্রশাসনের কাছে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাইছি চাই, এবং আমি আমার ওসি স্যারের লোকে আলাপ হয়েছে, তাই না, আজকে থানাটা ছিল না, তো এটার একটা বিহিত ব্যবস্থা নিবার লাগে, যাতে আর কোনো এরকম খারাপ মনোভাবের মানুষ যাতে মহিলাদের দিকে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করতে না পারে, এবং আজকের দিনও আমরা মহিলাদের দিকে যাতে সম্মানের চোখে দেখে এবং মহিলাদের দিকে যাতে খারাপ মন্তব্য না করতে পারে, এটার লাগি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।